أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبركاته ومغفرته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي قسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى بان خلے মহাব্বতের সাথে সবাই পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় রইলেন প্রাণের হাবিব আমাদেরকে ছাড়িয়া? আপনি ছাড়া কি লাভ হবে এ ধরাতে বসিয়া? আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله الحمد لله
আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজি জিন্নাতুল্লাহ জামে মসজিদ এবং একতা সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার একান্ত শ্রদ্ধেয় মান্যবর, যিনি ছোটকাল থেকে আমাকে দেখে আসছেন এই উপজেলা সদরের ভাই চেয়ারম্যান জনাব হাফিজুল্লাহ ভাই, আমার জন্মের আগেই উনি বাগবাড়িতে আসছেন, তা আমি ওনার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে সুন্দরভাবে সমাজ সেবা করার তৌফিক দান করুন। আজকের এই মঞ্চে অনেক আলেম ওলামা এবং মঞ্চের বাহিরেও অনেক আলেম ওলামা উপস্থিত রয়েছেন। ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আছে, আপনি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এখানে বিভিন্ন রাজনৈতিক পর্যায়ের ব্যক্তিবর্গ, সমাজসেবক অনেকেই রয়েছেন, সকলের নাম নিতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, এই জন্য সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের আহাল হিসেবে কবুল ফরমান। আজকে যে মাঠ আর যে বক্তা, মাঠ ধরবে না, ধরবে আর বড় মাঠের দরকার। আজ থেকে কয়েক মাস আগে এই মসজিদে একটা প্রোগ্রাম হয়েছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, তো সেই মাহফিলে আমি এসেছি। আমি এই লোকদের আন্তরিকতা উপস্থিতি দেখে আমি প্রস্তাব করলাম একটা বড় মাহফিল করুন আপনারা। আলহামদুলিল্লাহ আজকে যে যুব সমাজ, তাৎক্ষণিকভাবে তারা বসে মাহফিলের পরে সবাই মিলে সমাজ সেবামূলক কাজ করবে, মাহফিল করবে সিদ্ধান্ত নিয়েছে, আলহামদুলিল্লাহ আজকের এই সুন্দর আয়োজন তাদের এই মুসলিম সমাজের জনপদের জন্য একটি উপহার, আলহামদুলিল্লাহ। তো এই এত আসতে আলহামদুলিল্লাহ, জোরে বলেন মাহফিল হওয়াতে খুশি হয়েছেন? মাহফিল আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, তাফসীর আছে যেখানে আমরা আছি, গান বাজনা যেখানে আমরাও আছি, হ্যাঁ নাই, যাত্রা আছে যেখানে আমরা নাই, সত্য? তাহলে ওয়াজ মাহফিল চলবে? চলবে এই মাহফিল। এই প্রথম শুরু হলো, প্রতি বছর এই মাহফিল হবে, সবাই চান? আশপাশে মাঠ আছে না? ইনশাল্লাহ সে মাঠে যাবে, এখানে লোক ধরবে না। একদিন ব্যাপী হয়েছে, দুই দিন ব্যাপী হবে, তিন দিন ব্যাপী হবে। আমি এদিকে রামগঞ্জ যেতাম, মিরগঞ্জ মাহফিলে যেতাম, চাঁদপুর যেতাম, আর চিন্তা করতাম এত সুন্দর মাঠ, এখানে মাহফিল হয় না কেন? এখানে অনেক লোকজন আছে, ধর্মপ্রাণ ব্যক্তিরা আছেন। তো যাই হোক, আজকে থেকে শুরু হলো ইনশাআল্লাহ। যেই যুব সমাজ, এই এলাকার মানুষ কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এদের দ্বারা কখনো অন্যায় কাজ হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তো ভাইরা, যেহেতু সময় কম, আমি নির্দিষ্ট আমাকে টাইম বেঁধে দেওয়া হয়েছে 40 মিনিট। কত মিনিট চলে আমার জন্য? কি আমার পরে উঠবে আওলাদে রসুল সৈয়দ মাহবুব জাবিরি, এরপরে আলহাজ হযরত মাওলানা ফখরুদ্দিন আহমদ, আরও দুইজন বক্তা আছে। কয়জন? হ্যাঁ কয়জন? এর এক একটা বক্তার জন্য এরকম এক, এরা বিভিন্নখানে প্রধান মেহমান থাকে, ওনারা যেসব মেহমান দাওয়াত দিয়েছেন
এরা এক একজন বিভিন্ন মাহফিলে প্রধান মেহমান থাকে। সুবহানাল্লাহ, ভাগ্যক্রমে আজকে সবাইকে পেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি অসন্তুষ্ট হয়েছেন নাকি? তো আলহামদুলিল্লাহ বাইর হয় না কা, মিছিলে লাগাই দিলে তো গলা ফাটাইয়া চিল্লান, চিল্লান না? অমুক নেতার চরিত্র হুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক বেনামাজি আছে না? নেতা যদি নামাজি হয় কর্মীও, নেতা বেনামাজি হলে সবাই বলেন না কেন? নেতা যদি নামাজি হয় কর্মীও নামাজি হয়, নেতা যদি বেনামাজি হয় কর্মীও বেনামাজি হয়, নেতা যদি বোতল খায় কর্মীয়ে বাবা খায়, কি খায় না? নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতার চরিত্র যেমন কর্মীর চরিত্র, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নেতা যদি ভালো হয় কর্মী ভালো, ঠিক না বলেন? টাঙ্কিতে ময়লা, টেপ সালে টেপের পানিও, কথা বলেন না? টাঙ্কি পানি পরিষ্কার, টেপ সালে টেপের পানিও পরিষ্কার। তাহলে যিনি নেতৃত্ব দিচ্ছেন উনি যদি ভালো হন তাহলে কর্মী ভালো, উনি যদি খারাপ হয় কর্মী খারাপ। সঠিক নেতৃত্ব, ভালো মানুষের নেতৃত্বের প্রয়োজন, সুবহানাল্লাহ বলেন না? এই কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, এগুলি যদি না হতো নামাজি লোকের সংখ্যা দিন দিন বাড়ত না কমত? বাড়ত না কমত? নামাজি লোকের সংখ্যা, মসজিদে মুসল্লির সংখ্যা দিন দিন বাড়ে না কমে? সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলের প্রয়োজন আছে? ওয়াজ শুনে যার মুখে দাঁড়িয়ে নাই সে মুখে দাঁড়িয়ে রেখেছে, যার মুখে যে নামাজ পড়তো না বেনামাজি নামাজ ধরেছে, এই ওয়াজের প্রভাব আছে মানুষের মধ্যে, এটা আসর করে, সুবহানাল্লাহ বলেন। নবীজি ওয়াজ করছে না, করছে কি না? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি সূরা যুমারের 18 নম্বর আয়াতে তিনি ঘোষণা করে দিয়েছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার বলুন। যারা নাকি মনের কান দিয়ে কোরআন শুনবে, কিসের কান দিয়ে? মনের কান দিয়ে। নজর নাই আমার দিকে, মনোযোগ আছে? মনের একটা হচ্ছে এই কান, আরেকটা হলো মনের কান। মনোযোগ দিয়ে কোরআন শুনেছে, শোনার পরে কোরআনের ভালো কথা যেগুলি বুঝে আসলো সেগুলি আমল করল। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে হেদায়েতের ঘোষণা করে দিলাম। আমরা কি হেদায়েত চাই? হেদায়েত চাই? কোরআন ছাড়া কোনো কিতাবে হেদায়েতের কথা কি? কোনটা হালাল কোনটা হারাম, এটা যে কিতাব আছে সেই কিতাবের নাম কি? জায়েজ না জায়েজের কথা কোথায় আছে? কোরআনে আছে। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনে সব আছে, নামাজের কথা আছে, সমাজের কথা আছে, বেশির কথা আছে, দশের কথা আছে, আছে কিনা বলেন? মদ 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 হালাল না হারাম কোরআনে তো নাই, সুদের কথা কোরআনে নাই, সুদ হালাল কেমন না হারাম কোরআনে তো আছে, যাকাতের কথা তো কোরআনে নাই, ইসলামী অর্থনীতির কথা কোরআনে নাই। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে, সুবহানাল্লাহ বলুন। এই জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই আমার সাথে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আলোচনার টপিক হচ্ছে সময়, হায়াতের মূল্য। আমার আলোচনার বিষয় কি? হায়াত। সুবহানাল্লাহ বলেন, হায়াত। আমি এই সূরা আসর নিয়ে কথা বলবো একটু পরে, একটু ভূমিকা দিচ্ছি আগে, সুবহানাল্লাহ বলুন না? সূরা আসর যে সময় দিয়েছে, চেষ্টা করবো এর মধ্যে কথা বলার জন্য ইনশাআল্লাহ।
সবাই বলেন ইনশাআল্লাহ। কি বলছিলাম না, হ্যাঁ হায়া, যে সময়, সময়ের মনে ভ্যালু অফ টাইম, মানুষের হায়াত, জীবন, যৌবন। তো আমরা মানুষ যখন মরে যায় একটি আয়াত বলি আমরা, কি বলি সবাই পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ কি? এটা হলো কোরআনে কারিমের আয়াত। কিসের আয়াত? সবাই কথা কয় না, কিসের আয়াত? বাবা আছে কেউ এখানে? সবাই কথা বলতে পারেন? সুবহানাল্লাহ বলেন। জবার মালিক কে? চোখের মালিক কে? তাহলে যে কথা বলা প্রয়োজন সবাই কথা বলতে রাজি আছেন? কোরআন শিক্ষা করা কি ফরজ না গরজ? ফরজ না গরজ? আর ইংরেজি শিক্ষা করা কি ফরজ না গরজ? একটা গরজ, একটা ফরজ। গরজ আছে না? একটা শিখবো ফরজে, আর একটা শিখবো গরজে। সুবহানাল্লাহ। তার ফরজের গুরুত্ব বেশি না গরজের গুরুত্ব বেশি? এখন যে শুনতেছেন, এটা ফরজ না গরজ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যত বেশি বলবেন খুশি হবে কে? আপনি হাফিজ ভাইয়ের কথা বললে উনি খুশি হবে, ওনার লাভ। আমার কথা বললে আমার লাভ। পীর সাহেবের কথা বললে পীরের লাভ। এই ভাইয়ের কথা বললে ওনার লাভ। যার কথা বলবেন তার লাভ। ঠিক আছে? নেতার সামনে আছে, নেতার পক্ষে স্লোগান দিলেন, লাভ সব নেতার, আপনার কি হইল? কিন্তু যত আল্লাহকে ডাকবেন আল্লাহর কোনো লাভ হবে না। যত বর্ণ, শব্দ, বাক্য বলবেন, ডাকবেন, আপনার লাভ হয়ে যাবে। আল্লাহ চিল্লাইছেন কার জন্য? লাভ হয়েছে কার? হ্যাঁ, আমাদের। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আমরা ডাকবো কাকে? সবাই মিলে কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো আমরা। আমাদের এই ভাইরা অসন্তুষ্ট হয় না, জাস্ট একটা উদাহরণ দিলাম। সমাজ পরিচালনার জন্য নেতৃত্বের প্রয়োজন আছে, সঠিক নেতৃত্ব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে চিল্লাবো কার জন্য? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উহুদের যুদ্ধের নাম শুনেছেন? উহুদের যুদ্ধ, সেখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। কতজন? আবু সুফিয়ান, নাম শুনেছেন? না শুনলে আজকে মনে রাখেন, আবু সুফিয়ান। কোন যুদ্ধে? কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। সব কচুকাটা একটু সামান্য ভুলের কারণে আবদুল্লাহ ইবনে জুবায়ের, তাকে একটা গিরি, একটা পথের 50 জনকে দিয়ে রসুল বলছেন আমাদের জয় হোক পরাজয় হোক এই জায়গা ছাড়বা না। তারা দেখলো মুসলমানদের 1000 সৈন্য আর ওর হলো 3000। মুসলমানরা হোটে, মুসলমানদের বিজয় হয়ে গেছে, আর দাঁড়ায় থাকে লাভ কি? তখন খালেদ সাইফুল্লাহ এই সাহাবীর নেতৃত্বে একদল কাফের আব্দুল ইবনে জুবায়ের সরে গিয়েছিল, যুদ্ধ বিজয় হয়েছে মনে করে। এখান দিয়ে ঢুকে অতর্কিত হামলা করে 70 জন সাহাবিকে শহীদ করে দিয়েছে। এর মধ্যে একজন হচ্ছেন হামজা, সাহাবিদের লাশ পড়ে আছে। আবু সুফিয়ান দেখলো ময়দান খালি, কেউ নাই, রসুলুল্লাহ আশ্রয় নিলেন গুহার মধ্যে। আবু বকর, ওমর, উসমান, আলী, রসুলের চতুর্পাশে রসুলের মাথা ফেটে গেছে, রক্ত ফিঙ্কি দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। নবীজিকে ট্রিটমেন্ট করতেছে। আবু সুফিয়ান বললেন, আয়না মুহাম্মদ? মুহাম্মদ কই? দেয়ার ইজ নো সাউন্ড, কোনো কথাবার্তা, কোনো সাউন্ড টাউন। আয়না আবু বকর? আবু বকর কই? কোনো শব্দ নাই। আয়না ওমর? ওমর কই? কোনো শব্দ নাই। আয়না উসমান? উসমান কই? কোনো শব্দ নাই। আয়না আলী? আলী কোথায়? এগুলো চিল্লাইয়া শেষ। এবার বলতেছে উলু হুবালা, একটা স্লোগান দিয়েছে বখারি শরীফ কিতাবুল মাকাজি, বখারি শরীফ কিতাবুল মাকাজি যুদ্ধ অধ্যায় বখারি জিলদে সানি দ্বিতীয় খণ্ড,
হুবালা, হুবাল একটা মূর্তির নাম। যখন দেখলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আওয়াজ নাই, আবু বকরের আওয়াজ নাই, উমরের আওয়াজ, উসমানের আওয়াজ, আলীর আওয়াজ, এবার খালি ফিল্টে চিৎকার দিয়ে বলল, ওলো হোবালা, হোবালের জয়, জয়কার, ওলো হোবাল। হোবাল একটা মূর্তির নাম, স্লোগান দিয়েছে কি আল্লাহর নামে না মূর্তির নামে? সবাই জোরে কোন, সবাই তো বলেন নাই, কার নামে হোবাল? এখন আল ওমর এর শরীর গরম হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো এতক্ষণ চিল্লাইছে আমাদের নাম নিয়া সহ্য করছি, এখন তো সে আল্লাহর জমিনে স্লোগান দিচ্ছে মূর্তির, হোবাল, হোবালের জয়। হুজুর এখন কি জবাব দেব? নবীজি বলেন, ওমর তুমি জবাব দাও, আল্লাহু আলা ওয়া আজাল, আল্লাহু আকবার, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহা, আল্লাহু আকবার, কাউন্টার, কাউন্টার স্লোগান। আবু সুফিয়ান চিন্তা করলো, না খতম তো হয় নাই, এরা এখনো বেঁচে আছে। এবার আবু সুফিয়ান বলল, লানা ওজ্জা ওলা ওজ্জা লাকুম, আমাদের ওজ্জা আছে, তোমাদের ওজ্জা নাই। ওজ্জা আর একটা মূর্তির নাম, ওজ্জা কিসের নাম? লোকজনের সামনে আগে বলতে বসতে পারেন, ওজ্জা আর একটা মূর্তির নাম। আপনি একটু সামনে আগান, আর জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, একটু সামনে আগান, সামনে এপাশে খালি আছে, এপাশে সবাই আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ, এবার পশ্চিম দিকে সাফান, এক কদম, দুই কদম, পশ্চিম দিকে, একটু পশ্চিম দিকে যান, সামনে আগান, পশ্চিম দিকে যান আর সামনে আগান, দেখবে অনেক জায়গা হয়ে যাবে, সামনে আগান, সামনে। এই বাতিগুলির সাথে লাগবে না, এখানে কারেন্ট আছে। হ্যাঁ ঠিক আছে, সুবহানাল্লাহ করে বসে যান, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেখছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জায়গা হয়েছে না পিছনে? আমি তো বেয়াদবি করে ফেলছি, ক্ষমা চাই আপনাদের কাছে, রাগ করছেন? এখন আবু সুফিয়ান বলছে, লানা ওজ্জা ওলা ওজ্জা লাকুম, আমাদের ওজ্জা আছে, তোমাদের ওজ্জা নাই। ওজ্জা আর একটা মূর্তির নাম, কিসের নাম? মানে এদের কাছে মূর্তি ছাড়া আর কিছু নাই, শুধু মূর্তির প্রশংসা। আমাদের লগে মূর্তি আছে, তোদের লগে? আল্লাহর কসম, বুখারীর হাদিস, সুবহানাল্লাহ বলেন। ওমর কয়, হুজুর এটার কি, এটা এটার কি জবাব দেব? নবীজি বলেন, ওমর তুমি জবাব দিয়ে দাও, লানা মাওলা ওয়ালা মাওলা লাকুম, আমাদের সাথে আল্লাহ মাওলা আছে, তোমাদের সাথে মাওলা না, সুবহানাল্লাহ বলেন। তাই আমাদের সাথে কে আছে মাওলা? কে বলেন? নিয়ামাল মাওলা অনেমান নাসির, নেমাল মাওলা অনেমান নাসির। আসুন একটু ভূমিকা দিলাম, নিজের জীবন, যৌবন, মৃত্যু পর্যন্ত আমরা কার পথে থাকবো? মসজিদে আল্লাহু আকবার নামাজ অবস্থায় কাকে ডাকি? মহানকে? মুয়াজ্জিনই বলো আল্লাহু আকবার। মুয়াজ্জিন কাকে, কাকে ডাকছেন? রুকুতে যেতে আল্লাহু আকবার, সেজদায় যেতে আল্লাহ, এগুলি কার শ্রেষ্ঠত্ব ঘোষণা? আল্লাহু আকবার। যতদিন বেঁচে থাকব আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেব, রাজি আছেন সবাই? আচ্ছা, তাহলে হায়াত, একবার জীবন চলে গেলে আবার আমরা ফিরে আসব না। মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান অখরা। আমরা আল্লাহ পাক বলছেন,
তোমাদেরকে বানিয়েছি এই মাটি দিয়ে, মিনহা খালাক নাকুম, আবার তোমাদেরকে নিয়ে আসব এই মাটিতে, আবার এই মাটি থেকে আমি তোমাদেরকে আমার সামনে হাজির করব। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে নাকি? এবার আল্লাহ পাক বলছেন, পারেন আপনারা? পড়েন, ওয়াল্লাসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া'আমিলুস-সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস-সাব সাদাকাল্লাহুল আযীম। ওয়াল্লাসরি, এই সূরার নাম হলো সূরা আসর। সূরার নাম কি তো বলতে পারবেন? আল্লাহ কি আল্লাহ, কোরআনের তাফসির তো পড়তে পারি নাই, মাদ্রাসায় পড়তে পারি নাই, তবে তাফসির শুনেছি। সুবহানাল্লাহ। আল্লাহকে বলতে পারবেন আল্লাহ তাফসির শুনেছি? এই সূরার নাম হলো সূরা আসর। সূরার নাম কি? সবাই বলুন, আস্তে বলুন, এখন থামিয়ে গেছে। সূরার নাম কি? নো, সবাই বলে নাই, বলেন আসর। আইন সদ রা, কয় হরফ? এই প্রত্যেকটা হরফে যে ব্যক্তি আসর শব্দ বলবে কোরআনের শব্দ হিসাবে, আল্লাহ পাক বান্দার আমলনামায় দশ দশ করে নেকি তার আমলনামায় লিখে দিবেন। সূরা আসর, এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে সবাই বলেন? কোথায় নাজিল হয়েছে? মক্কায়। এর মধ্যে আছে মাত্র তিনটা আয়াত। আমি কিন্তু পড়া জিজ্ঞাসা করবো আপনাদেরকে, কয়টা আয়াত সবাই বলুন, কয়টা আয়াত? যেই সূরা থেকে আমি কথা বলবো বলছি ওই সূরার নাম কি? নো, এ বাসার লোকেরা বলে নাই, সূরার নাম কি? ওই পেছনের লোকেরা কি নাম? আসর। এই সূরা নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? কোথায়? মক্কায়। এর মধ্যে আছে তিনটা আয়াত। কয়টা আয়াত? এর মধ্যে আছে একটা রুকু। কয়টা রুকু? এর এই সূরার বিষয়বস্তু হলো, মূল কথা হলো হায়াতের মূল্য। সুবহানাল্লাহ। যরকম সুবহানাল্লাহ। কয়টা কথা বলেছি? পাঁচটা। এক নম্বর কি? সূরার নাম কি? সূরার নাম কি? দুই, এই সূরাতে এই সূরা নাজিল হয়েছে কোথায়? কয়টা আয়াত? কয়টা রুকু? মূল কথা কি? হায়াত। সুবহানাল্লাহ। আবার আই রিপিট, যে সূরা থেকে আমি কথা বলছি সূরার নাম কি? কোথায় নাজিল হইছে? কয়টা আয়াত? কয়টা রুকু? মূল কথা কি? সবাই কম, আমার আমার আশা সার্থক। হুজুর আসছেন, কথা বলে গেলে সুরার উপরে মুখস্থ করাইছে। সুরা আসরের মূল কথা চারটে পাঁচটা, এটাই হলো আমি যত কথা বলবো মুলাক্ষা সাবস্টেন্স, এর সারাংশ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসর হচ্ছে আসর নামাজ, তাফসির, এখন তাফসির চলছে। এই যে আসর নাম দিল, কেন নাম দেয়া হলো? মুফাসসিরিনে কেরাম বলেছেন, আসরের নামাজের কসম করে আসর মানি হলো আসরের নামাজ। ওরকম সুবহানাল্লাহ। আসরের নামাজের মানুষ দিনের শেষে কাজ করতে গিয়ে শরীর ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, কাজে ব্যস্ত থাকে, আসরের নামাজের গুরুত্ব দেয় না। আবার জোহরের নামাজের পরে অবসর মানুষগুলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, ঘুমের বিবর ঘুমের ঘরে আসরের নামাজ কাজা হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন, যারা আসরের নামাজ কাজা হলো আসরের নামাজ পড়ে নাই, দুনিয়া পরিমাণ সম্পদ যেন তার ধ্বংস হয়ে গেল। আল্লাহ নবী বলেন, এই জন্যে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আসরের নামাজের কসম সমগ্র মানব মণ্ডলী ধ্বংসের মধ্যেই পতিত আছে, যে আসরের নামাজ পড়লো সেই সবল হয়ে গেল। এখন তার জোহরের দরকার নাই, কেমন? হ্যাঁ, আর যারা কথা কইলেন না,
তারা বাকি নামাজ না পড়লে চলবে নাকি? হ্যাঁ, কান কি শরীরের সাথে না? কান, এই যে কান আছে না, কানটালে মাথা আসে কি না? শুধু কান কি শরীরের নাম? হ্যাঁ, আর কান হচ্ছে শরীরের একটা সৌন্দর্য, হাত এটা শরীরের কি সৌন্দর্য, অংশ অংশ বলে পুরা তাসমিয়াতুল কুলবি ইসমিল জুজ, অংশ বলে পুরা টাকাই বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আসরের নামাজ রাসূলুল্লাহ বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, দুই ঠান্ডার নামাজ আসরের নামাজ আর ফজর নামাজ হলো কঠিন নামাজ। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আসরের নামাজ আর ফজরের নামাজ, রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি ফজরের নামাজের জামাতে আসে তোমরা তার ইমানের সাক্ষ্য প্রদান করিও। আসরের নামাজ, ফজরের নামাজ আর আসরের নামাজ মুনাফিকেরা আসতে পারে না। যোহর নামাজ আসা সহজ, কিন্তু ফজর নামাজ, একদিকে ঘুম একদিকে নামাজ। আসসালাতু খাইরু মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো না নামাজ থেকে ঘুম ভালো? কোনটা? ফজর নামাজ পড়তে আসতেছে একজন নামাজি, এরপর আসার সময় ফাটোয়ারি সাহেবের ঘরের কোনা দিয়ে আসতেছে, নাকের গর্জন কি নাকি? নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল, কি ঘুম! এই এই ঘুম, একদিকে নামাজ একদিকে ঘুম, এটা হচ্ছে একটা পরীক্ষা। এই পরীক্ষা আমরা পাশ করতে চাই। কারা কারা দুই হাত উঁচু করেন? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, হাত উঁচু করে ধরে রাখেন, বলেন হে আল্লাহ, ওয়াদা করিলাম যতদিন বেঁচে থাকবো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। হে আল্লাহ, ফজরের নামাজ সহ সকল নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো। হাত নামান। সূরা আসরের তাফসীর, যে নামাজ পড়লো না তার জীবন ধ্বংস, তার নিয়ে তার জীবন কি? আরে কয় কি হুজুর, নামাজ না পড়লে কি হবে? ইমান শক্ত আছে, একদল আছে কি না? কয় নামাজ না পড়লে কি হবে? ইমান শক্ত আছে। আর মিয়া, নামাজের নামই তো ইমান। সুবহানাল্লাহ। নামাজের নাম কি? নামাজের নাম কি? ইমান। নামাজ ছাড়া রাসূলুল্লাহ বলেছেন লা সলাতা, তার যার যার নামাজ নাই তার ইমান নাই। আল ফারুকু বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাহ মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নামাজ পড়লো আর যে নামাজ পড়ে নাই, নামাজ হলো কাফের এবং ইমানদারের মধ্যে পার্থক্য জোরকার। নাউজুবিল্লাহ। নামাজ কায়ামতের ময়দানে আল্লাহ পাক মসজিদগুলিকে লাইন করে দাঁড় করাবেন। ট্রেন দেখেছেন? ট্রেন, রেলগাড়ি এইভাবে লাইন করে দাঁড় করাবে। কাবা শরীফ সামনে থাকবে। আল্লাহ পাক বলবেন, হে কাবা, দুনিয়ার মসজিদগুলিকে নিয়ে জান্নাতে চলে যাও। কাবা শরীফ সহকারে যত মসজিদগুলি আছে এই সব মসজিদগুলি দাঁড়িয়ে যাবে, তারা যাবে না জান্নাতে। আল্লাহ বলবেন, ইয়া মাসাজিদের দুনিয়া, হে মসজিদেরা দুনিয়া, জান্নাতে যাচ্ছ না কেন? মসজিদগুলির জবান খুলে যাবে, মসজিদেরা বলবে, আল্লাহ তাআলা আমাদের প্যাসেঞ্জার ছাড়া আমরা খালি খালি জান্নাতে যাব না। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তোমাদের প্যাসেঞ্জার আবার কিসের? মসজিদেরা বলবে, আল্লাহ তাআলা আমাদের প্যাসেঞ্জার হলো আমাদের মুসল্লিরা, যারা কোন কোন শীতের ভেতরে ফজর নামাজ জামাতে আদায় করেছিল, যারা নাকি আজানের দিকে খেয়াল, আজান কখন হয় আজানের দিকে কান খাড়া ছিল, আজান শুনে জামাতে নামাজ আদায় করেছিল, ওই মুসল্লিদেরকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এর জোরে কান, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে চাই, নামাজ লাগবে না? তাহলে মসজিদ হলো জান্নাতে যাওয়ার কি গাড়ি? জান্নাতে যাওয়ার গাড়ি। এই গাড়িতে উঠতে চাই আমরা? উঠতে চাই? তাহলে এই গাড়িতে উঠতে হলে আজ থেকে নামাজ একা একা পড়বো, কেমন? বাইরের সামনে মসজিদ আছে, ঘরে নামাজ পড়বেন নাকি মসজিদে নামাজ পড়বেন?
জামাতে নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। তাহলে ওলা আসরে আসরের নামাজে পড়ার কথা বলতে গিয়ে নামাজের কথা বলে ফেললাম সংক্ষিপ্ত আকারে, যেহেতু সামনে পুরো সূরাটাই শেষ করতে হবে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। তাহলে ওলা আসরে মানে আসরের নামাজ, আল্লাহ পাক আমাদেরকে শুধু আসর নয় সব নামাজ পড়ার তৌফিক দান করুন, যেরকম আমিন। কেয়ামতের ময়দানে আল্লাহ পাক এই নামাজের হিসাব নেবেন। রাসূলুল্লাহ বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে প্রথম হিসাব লওয়া হবে নামাজের, প্রথম হিসাব লওয়া হবে কিসের? নামাজ। আরেকটা হলো ওয়াল আসরে মানে আদহার সময়, সময়ের কসম, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আসরের আরেক তাফসীর হচ্ছে সময়, ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য, সময়ের জ্ঞান, পাঞ্চুয়ালিটি, সময়ের নিয়মানুবর্তিতা। এই যে আমাদের সময়গুলো চলে গেছে, এই ওনার যত বয়স হলো, আমার যত বয়স হলো, ওনাদের যত বয়স হলো, এই বয়সগুলো কি আর ফিরে আসবে? প্রতিটি টাইম সেকেন্ড কমে গেছে না, এগুলো কি ফিরে আসবে? ফিরে আসবে? এই সময় এর কসম করে আল্লাহ বলছেন যে মানুষের হায়াত, হায়াতের কসম, সময়ের কসম, মানব ধ্বংসের মধ্যে এটা হল মূল পুঁজি। এটা কি ইমাম রাগেব ইস্পাহানি রহমতুল্লাহ বলেন, আমি সূরা আসরের তফসির আমার বুঝে আসছে না, আমি গেলাম বাজারে, গিয়ে দেখলাম একটা লোক বরফ বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? বরফ। বরফ বিক্রেতা চিল্লায় চিল্লায় বলতেছে আমার পুঁজি গলে যায়, আমার এই দ্রব্যটি কিনে নিয়ে যাও, আমার পুঁজি গলে যায়। চিন্তা করলো চিল্লাইতেছে কেন, গিয়ে কাছে দেখলো যে যিনি চিল্লাইতেছেন উনি বরফ বিক্রেতা, বরফ এটা হলো তার চালান, পুঁজি বরফ। এই বরফটা গলে যাচ্ছে, বিক্রি করে যদি নিত তাহলে সে কিছু পয়সা পাইতো, যে বিক্রি যে কিনতো তার কাছে বরফটা গলে যেত, বলতো কি না। এখন বিক্রি করতে পারতেছে না, বরফ পানি হয়ে যাচ্ছে, তার চালান শেষ হয়ে যাচ্ছে, ঠিক কি না? এটা কি বুঝে আসছে? ঠিক মানুষের হায়াত হলো বরফের মতো, কিসের মতো বলে নাই, মানুষের হায়াত কিসের মতো জোরে বলেন, কিসের মতো? বরফ। যেমন গলে যায় দিন এক সেকেন্ডে, এক সেকেন্ড দুই সেকেন্ড করে করে বরফের মতো, বরফ যেমন গলে যায় মানুষের হায়াত তেমন গলে যাচ্ছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। সময় যখন পুরিয়ে যাবে এক সেকেন্ড আগে ওয়াজ দাইল আসবে না, কখন যে আপনার বরফটা গলে শেষ হয়ে যাচ্ছে আপনার তো খবর নাই। খবর আছে? খবর আছে কখন আপনার বরফটা গলে যাচ্ছে? কলিঙ্গাল মাউতাল্লাযি তাফিরুনা মিনহুম ফা ইন্নাহু মুলাকিকুম। কোরআন কারীম আল্লাহ পাক বলেন মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদি এ সুদূর আকাশ পানে পালাও সে থায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে পালানোর কোনো সময় কোনো সুযোগ, মৃত্যু আসবে কিনা বলেন, কিন্তু বলে আসবে, মৃত্যু বলে আসবে, সময় বরফের মতো গলে যাচ্ছে, হায়াত বরফের মতো গলে যাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যে যে অবস্থায় ইন্তেকাল করে আল্লাহর সামনে ওই অবস্থায় হাজির হবে। অনেক মানুষ মদ পান করা অবস্থায় মারা যায়, মারা যায় কিনা কথা বলেন, মারা যায়, মদ পান করা অবস্থায় মারা যায়, তাস খেলতেছে তাস খেলা অবস্থায় মারা যায়, বাবা খায়, বাবা খায় না, নেশা। গত বর্ষ পত্রিকায় দেখলাম একটা লোক অতিরিক্ত মদ পান করে মারা গেছে কক্সবাজারে, কোথায়? এবার বাবা খায় না, বাবা ছিলেন আব্বা, আব্বা আব্বা খায়, এরপরে ইয়াবা ফেন্সিডিল হেরোইন খায় কিনা, খায়া মাতলামি করে মারা যায়।
যে যে অবস্থায় মারা গেল নবীজি বলেন হাশরের ময়দানে ওই অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। একজন উযু করলো, উযু অবস্থায় সেজদায় চলে গেল, সেজদা অবস্থায় মারা গেল, হাশরের ময়দানে সেজদা অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। একজন উযু করলো, দুই রাকাত নামাজ আদায় করলো, এরপরে ডান কাত হয়ে জিকির করতে করতে ঘুমিয়ে গেল, ঘুমের ঘরে এসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘুমন্ত অবস্থায় মানুষ মারা যায় কিনা কথা কইলেন না, জানা যান ওই মৃত্যুর কথা কইছি তো, একজন ভয় পেয়ে গেছে। হ্যাঁ, এই যে গত কয়েকদিন আগে পলিটেকনিকের একটা ছাত্রী 8টা বেজে গেছে, মা ঘুম থেকে জাগাচ্ছে না, এই যে 22 মারার এখানে পড়ে, তো মনে করেছে আজকে মেয়েটা হয়তো বেশি ঘুম আসছে, এরপরে মা তাকে জাগাই দিকে দেখে যে বিচারার মধ্যে মরে আছে। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আপনি দেখেছেন না চাবাই নবাবগঞ্জের ডিসি, সে কীভাবে কনফারেন্স করতেছে, তার ডিসি কনফারেন্স রুমে কনফারেন্স করতেছে, ফোন আসলেও উঠে গিয়ে কথা বলতেছেন, কথা বলে আসতেছে, বসবে চেয়ার থেকে 1.5-2 হাত দূরে, এ পড়ে যাচ্ছে, এমন তো অবস্থায় শেষ কি মৃত্যু বলে আসছে, বলে আসছে, বলে আসরের সময়ের কসম, হায়াতের কসম, তোমাদের খবর আছে হায়াত? আল্লাহ পাক ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, সূরা আসর নাজিল করার পরে আল্লাহ যদি গোটা কোরআনের আর কোন সূরা নাজিল নাও করতেন, এই আল্লাহ গোলামদের জন্য যথেষ্ট হয়ে যেত। মূল পুঁজি ক্যাপিটাল হায়াত, জীবন, এই জীবনের মালিক কে? হাত্তা কি ইন্নাল ইনসান, নিশ্চয়ই, ইন্না শিওর এন্ড সার্টেন, নিশ্চয়ই আল ইনসান মানব জাতি, লাফি খুসরিন, ধ্বংসের মধ্যে। সুবহানাল্লাহ, আমরা কি ধ্বংস থেকে মুক্তি চাই? তাহলে স্টার জলসা দেখবো কেমন? স্টার জলসা সিনেমা, ইউটিউব সারাদিন মেয়েদের নগ্ন বেহাপনা, এগুলো দেখলো, দেখে সময় কাটালো। আল্লাহ নবী বলেন কেয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দিয়ে কোনো মানুষ আল্লাহর সামনে থেকে এক চুল পরিমাণ সরে যেতে পারবে না। কয়টা প্রশ্ন সবাই বলুন, কয়টা? 1 নম্বর হলো রাসূলুল্লাহ বলেন লা তাজালু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, 5টি প্রশ্নের জবাব দিতেই হবে, আন উমরিহি ফিমা আফনাহু, জীবন কোন কাজে ব্যয় করেছো, আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কোন কাজে ব্যয় করেছো, আম্মালি আইন একটা সবাবু, কোন পথে আয় করেছো, ওমা আনফাকাহু, কোন পথে ব্যয় করেছো, ওমা আমেলা ফিমা আলেমা, জানা অনুযায়ী মেনেছো কিনা। এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে কোনো মানুষ আল্লাহর সামনে থেকে এক চুল পরিমাণ সরে যেতে পারবে না। কল আসরে সময়ের কসম, তোমাদের জীবন, যৌবন, আয়, ব্যয়, জানা, মানা, এই 5টি প্রশ্নের জবাব দিতেই হবে। সুবহানাল্লাহ, বলেন জীবন, বলেন সবাই বলেন জীবন, যৌবন, আয়, ব্যয়, জানা, মানা, জানা, বলে আসরে। আয়াতের সাথে হাদিসের সাথে মিল আছে না এই হায়াত, জীবন? আজকে চিন্তা করবেন যে মাওলানা সাহেব কি বলছিলেন, এই সূরা যথেষ্ট আমাদের জন্য। এরপরে কি, তবে যার মধ্যে 4টা জিনিস পাওয়া যাবে তার জীবন সফল। তার জীবন কি? সবাই আমার সাথে বলেন ইল্লাল্লাযিনা আমানু, বলেন ইল্লাল্লাযিনা, যারা ঈমান এনেছে, বলেন যারা ঈমান এনেছে, আল্লাহ আছে কিনা, পরকাল, কবরে, মুনকার নকিরে প্রশ্ন করবে কিনা, কবরের প্রশ্ন হবে, রব, দিন, নবী, কোরআন, রব, দিন, নবী, কোরআন, বলেন রব, দিন, নবী, কোরআন, ইমানে মুবাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল। পেঁয়াজ দেখছেন? পেঁয়াজ, পেঁয়াজ দেখছেন? পেঁয়াজের গাছ রোকে না, রসুনের গাছ রোকে না, এগুলো পচে যায় কিনা, পচে গিয়ে নতুন পেঁয়াজ বাইর হয় কিনা,
ঠিক মানুষ মরে গেলে কবরে পৌঁছে গেলে নতুন পেঁয়াজের মতো, নতুন রসুনের মতো, নতুন করে আল্লাহ কবর থেকে বাইর করবে। এক একটার ব্যাখ্যা বিশাল বিশাল, সাতটার প্রতি ইমান আনবে কেমন, তকদিরে ভালো মন্দ পরকাল এই হলো ইমান। এরপরে কি, ও আমিল সালেহাত, ইমান যে আছে নেক আমল দিয়ে প্রমাণ করতে হবে, রাজি আছি আমরা, পাক্কা নামাজি হতে হবে, আমলে সালে, দুই নম্বর, দুই নম্বর কি আমলে সালে, তিন নম্বর অথবা সৌবিল হাক্কে, একে অপরকে হকের কথা বলবে, সুবহানাল্লাহ বলেন না, কিসের কথা বলবে, আমি আপনাদেরকে এখন কিসের কথা বলছি, হকের না মিথ্যার কথা বলেন না কেন, সারা জীবন হকের পথে থাকবো, রাজি আছেন, কারাকে হাত উঁচু করেন, আল্লাহু আকবার, হাত নামান, ওমান আসদাক মিনাল্লাহি কিলা, হক, আল্লাহ হচ্ছেন কি হক, আল কিয়ামত হক, ওয়াল জান্নাতু হক, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, সবকিছু সত্য, অথবা সবির হককে, একে অপরকে হকের কথা বলবে, মিথ্যা কথা আমরা কি মিথ্যা কথা বলবো, সালিশের দরবারে কোর্টে কাচারিতে হকের কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো, মিথ্যা সাক্ষ্য দেব না সত্য সাক্ষ্য দেব, রাজি আছেন সবাই, যত অন্যায় করেছো দুনিয়ায় যদি বিচার না হয় আল্লাহর আদালতে বিচার হবে কিনা বলেন, আলাইসাল্লাহ বিহাকামিল হাকিমের হাকিমকে, বাতিলের কলিজা কামড় দেয়, শয়তানের কলিজা কামড় দেয়, হকের কথা শুনলে আমরা মৃত্যু পর্যন্ত হকের পথে থাকবো, সবাই রাজি আছেন, আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সমস্ত মিথ্যাচারের বিচার হবে আল্লাহর আদালতে, ঠিক কিনা বলে, এই পর্যন্ত মুমিনদেরকে সবর করতে হবে। এরপরে কি চতুর্থ নম্বর, অথবা সৌ বিশ্ব, যারা একে অপরকে সবরের কথা বলে, সুবহানাল্লাহ, সালিশের দরবারে কোর্টে কাচারিতে মজলুম হয়েছে ন্যায় বিচার পায় নাই, আল্লাহ বলতেছেন লোকটাকে সবর করার জন্য বলো বিচার আমি করব, সুবহানাল্লাহ, এই ধৈর্যের এই সবরের অনেক ব্যাখ্যা অনেক কথা, সংক্ষেপে আমি একটু ব্রিফ করলাম, একটু ব্রিফিং দিলাম, তাহলে এই মোট এই চারটি গুণ যার মধ্যে পাওয়া যাবে সে হলো সফল, সে কি আল্লাহ হায়াতের কসম কাটছে, হায়াত জীবনে কয়টা জিনিস লাগবে, সফল হইতে হলে কয়টা জিনিস লাগবে, আমরা কি সফল হতে চাই, তো সুরা আসরের উপরে আমল করতে রাজি আছি আমরা, আল কোরআনের আলোক, সবাই বলুন আল কোরআনের আলোক, বলেন ইমান, আমল, হক, সবর, ইমান, আমল, হক, সবর, এই সুরা আসরের তাফসীর সংক্ষিপ্ত তাফসীর করলাম, আমার তো এলেম কালাম নাই, কোনোরকম জোড়া তালি দিয়ে একটুখানি বলেছি, আল্লাহ যেন আমাদেরকে এই সুরার উপরে আমলের তৌফিক দান করে, আমারা যে টাইম দিয়েছে টাইম শেষ, এজন্য আজকে আর বেশি কথা বলতে পারলাম না, দুইজন বক্তা এসে বসে আছেন, ঠিক আছে, আমি তো আপনাদের বলতে গেলে এলাকার মানুষ নাকি, আল্লাহ হায়াত দারাজ করলে অনেকবার দেখা হবে ইনশাআল্লাহ, লক্ষ্মীপুর ফালাহিয়া আলী মাদ্রাসা, নাম শুনেছেন, সবাই মিষ্টির দাওয়াত, যাবেন, যাবেন তো ইনশাআল্লাহ, এই এলাকায় গাড়ি আছে, গাড়ি দিয়েছি বিভিন্ন লাইনে, অনেক সুন্দর মাদ্রাসা, আমার দুর্ভাগ্য আমি ভাইস চেয়ারম্যান মহোদয়কে নিতে পারি নাই, তবে সামনে যাবে ইনশাআল্লাহ বৃত্তি প্রদান অনুষ্ঠানে, এবং আমাদের এই মেহমান যারা এখন যায় না যাবে, সবাই যাওয়া হবে, ফালাহিয়া মাদ্রাসা যাবেন, এই এলাকায় মাদ্রাসা আছে, যত জায়গায় মাদ্রাসা আছে, স্কুল আছে, সরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আল্লাহ সব মাদ্রাসাগুলোকে কবুল করুন, সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি, এই এলাকার যুব সমাজ প্রবীণ নবীন সবাইকে আমার সালাম শুভেচ্ছা জানাচ্ছি, আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।